বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজছে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে 7টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা সাজুগুজু করে নিয়েছি যে একটু বাজারে যাব। সামনে পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা আছে। আমি, মা আর ভাই বাইরে আছে, ওকে একসাথে আমরা 3 জন যাব। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো এখানে আমি কালকে এসেছি। আমাদের এখানে, আমার বাবার বাড়িতে চৈত্র সংক্রান্তিতে গাজন হয়। তো সামনে গাজন 2 দিন পর, সেটার জন্য আসা। তাছাড়া পয়লা বৈশাখও আছে, সেটাও একটা কারণ। তো ওই জন্য একটু বাজারে যাচ্ছি। মা বললো একটু বাজারে যেতে, কিছু মায়ের দরকারি কেনাকাটা আছে, তো আমরাও সঙ্গে যাব। তো আমি নিউ ব্লগার, আজ থেকে নতুন ব্লগ স্টার্ট করলাম। ভুলভ্রান্তি তো অতি অবশ্যই হবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও ভুলভ্রান্তি হলে। আর অবশ্যই আমাকে বলবে যে কোথায় কি ভুল হচ্ছে, আমি নিশ্চয়ই শুধরানোর চেষ্টা করব। কারণ নতুন যেহেতু কিছুই জানি না, বুঝতেই পারছো অনেক কিছুই ভুলভাল হবে। তো চেষ্টা করব সব কিছু শুধরানোর, ভালোভাবে নতুন নতুন ব্লগ নিয়ে আসার তোমাদের কাছে। আর এখন আপাতত বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে যদি কিছু শ্যুট করতে পারি নিশ্চয়ই শ্যুট করব। তাছাড়া বাড়িতে এসে যা যা কেনাকাটা করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্লগটা পজ করছি, বাইরে গিয়ে আবার স্টার্ট করব। তো আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় রয়েছি, দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখো কত লাইট দিয়েছে এখানে গাজনের জন্য, রাস্তাটা পুরো আরও লাইট আছে। এটা সামনের দিকে, গাজনটা পিছন দিকে হয় আর কি। তো আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। তো রাস্তায় প্রচণ্ড লাইটও আছে আর খুব আওয়াজও হচ্ছে গাড়ি টাড়ির, তো ভালো করে হয়তো আওয়াজ শোনা যাচ্ছে না। তো সামনে যাই, দোকানে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমরা দোকানে ঢুকছি, প্রচণ্ড ভিড়, বাপরে বাপ। দোকানে ঢুকছি আমরা, খুব ভিড় আছে। এই দেখো, চলো যাই। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাজার থেকে। এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। তো ব্লগটা কন্টিনিউ করব আর শেষও করব, সে কারণে বসে পড়লাম। আর কি কি জিনিস এনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বলেছিলাম দেখাবো। বাইরে গিয়ে সেরকম খুব বেশি শ্যুট করতে পারিনি, দোকানে খুব ভিড়ও ছিল আর খুব গরম। তো অল্প কিছু শ্যুট করেছি, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো এখন দেখাই কি কি কিনলাম। একটা শাড়ি কেনা হয়েছে এরকম হলুদ কালারের, জামদানি প্রিন্ট আছে একটা শাড়ি। আর এই আরেকটা শাড়ি, এটা এমনি হালকা তাঁতের শাড়ির মতন আছে। আর এই একটা কুর্তি কেনা হয়েছে, এই যে এটা কালো সাদার উপরে চিকনের কাজ করা, এই চিকন না, এটা কাঁথা স্টিচ টাইপের কাজ করা আছে কুর্তি একটা। আর এই একটা গেঞ্জি আছে, এই আর একটা গেঞ্জি আছে টি শার্ট টাইপের। এই একটা পাঞ্জাবি কিনেছি খাদি কাপড়ে। আচ্ছা, এই একটা প্যান্ট আছে, এই যে একটা প্যান্ট কিনেছি। আর এই যে দুটো ব্লাউজ, এগুলো সব মিলিয়ে মিশে আছে। হ্যাঁ, মায়ের আছে, ভাইয়ের আছে, মধ্যে বাবার আছে, হ্যাঁ আমারও আছে মিলিয়ে মিশিয়ে। আর এই একটা, এটা আমার জন্য, এটা ডাবের, সরি ধরেছি, ডাবের একটা কন্ডিশনার, একটা এই লোটাসের সানস্ক্রিন। আর এই যে এরকম কিছু গার্ডার ছোট ছোট, আমার চুলটা এখন তো কেটে ফেলেছি, ছোট হয়ে গেছে, বড় গার্ডার হচ্ছে না, ওই জন্য ছোট ছোট গার্ডার, যার মধ্যে একটা লাগিয়েও নিয়েছি। তো ব্যাস এইগুলোই আজকের কেনাকাটা ছিল, আর কিছু হয়নি কেনাকাটা, এগুলো করেই এলাম। বাইরে ভীষণ গরম, তো এবার এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে
সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ারও করবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।